দেখো এটা শর্ট কুর্তিটা দেখো চিকনের কাজ করা জানো তো বুঝতে পারছো আমাকে লইটটা দেবে তো হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং আশা করছি ভালো আছে সুস্থ আছে এবং সেফ আছে জাস্ট ফাটাফাটি আছে আমিও ফাটাফাটি আছি কিন্তু খাটতে খাটতে জীবন বেরোচ্ছে কি করব খাটতে হবেই যাই হোক সব কিছু মানিয়ে নিতে হবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি যাই হোক করতে হবেই যখন সেটাকে তো মেনে নিতেই হবে যাই হোক বাবু এখন রেডি হচ্ছে বেরোবে বলে ও ঢুকে গেছে ওয়াশরুমে আমার গোপালের সোনা উঠে গেছে আমার অর্ধেক রান্না হয়েছে অর্ধেক হয়নি মানে অর্ধেক রান্না হয়নি মানে স্টার্ট করেছি মানে ব্রেকফাস্টটা হয়েছে আটাটা মেখেছি মেখে এখনও রেখে দিয়েছি মানে বেলা হয়নি এখনও আজ স্বপ্না যে সকালবেলা এসেছিল ঠিক আছে এই গুড নিউজটা আগে তোমাদের দিই সবসময় আসিনি আসিনি বলছি গুড নিউজটা দিই স্বপ্না আজকে এসেছিল বাবারে জানে প্রাণ এলো জানে প্রাণ এলো বুঝতে পারছো কি বলছি যাই হোক রান্না বসিয়ে দিয়েছি কি কি রান্না করছি দেখাচ্ছি ভাতটা হয়ে গেছে এখন বাবু আর বেরোবার মতো ভাত করেছি আমাদেরগুলো বেলায় করব ঠিক আছে আর এবার থেকে ব্লগ দিলে না কোন ডেটে ব্লগটা করছি তোমাদের বলে দেবো তাহলে তোমাদেরও সেটা ভালো লাগবে কারেন্ট ভিডিও পেতে আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে চলো তাহলে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করে দিলাম আর বাবু আমাকে ও আজকে কলকাতায় থাকবে আমাকে একটু বেরোতে বলছে বলছে আমি কলকাতা আমার কাজ মিটে যাবে তোকে ফোন করবো তুই চলে আসবি ঠিক আছে কিন্তু আমার শরীর পারমিট করছে না আমি এরপর যদি খাটাখাটনি করে কলকাতায় যদি বেরোই তাহলে আমার হাত থাকবে একদিকে পা থাকবে একদিকে আমরা আমাকে আর খুঁজে পাবি না অতএব আমি বেরোচ্ছি না ঠিক আছে যেখানে আমি এত বেরোতে ভালোবাসি শপিং করতে ভালোবাসি আমি ও আমাকে বলছি আমি কিন্তু যাচ্ছি না আমার শরীরে সেই অবস্থায় শরীরটা খুবই মানে ঘাত পাগুলো ব্যথা হয়ে আছে ঠিক আছে চলো রান্না ওদিকে বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা আমি স্টার্ট করে দিলাম কদ্দুর কিন্তু আজকে আমাদের একটু বেরোতে হবে আমি বেরোবো লোকাল এই মার্কেটে বেরোবো দূরে যেতে পারবো না কেন আমাদের আমাদের আবার একটা নিমন্ত্রণ এসছে সেটার গিফট কিনতে যাবো স্যাটারডেতে একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ এসছে সেটার একটা গিফট কিনতে যাবো বুঝেছো চলো এই যে আটা মেখে রেখেছি আমার আর ঠাকুর হয় কি মাছি দেখো এই বর্ষার জন্য কি বিরক্ত লাগে যাই হোক এই দেখো আটা মেখে রেখেছি আর এখানে বাবুয়ার মতো ভাত হয়ে গেছে বুঝলো ফ্যানটা খালি গালবো আর এখানে দু পিস মাছ আছে আর এটা হচ্ছে মাছের তেল তেলটা ভাজবো পুরো টাটকা তেল সেই কাতলা মাছ কিনেছিলাম সেই কাতলা মাছই দু পিস আছে আর এটাতে চিংড়ি মাছ পরে এনেছে কিন্তু বাট তখন আমি সেদিনকে ভিডিও করিনি আমার শরীর খুব খারাপ ছিল ওই মোচা করেছিলাম তো মোচা কিছুটা নিরামিষে করেছিলাম দাঁড়াও দেখাচ্ছি চিংড়ি মাছটা আমি ওকে বলেছি দাঁড়াও আরে খুব মোচা খাওয়া হয়েছে জানো আমি বলেছিলাম ছোটো চিংড়ি এই যে এবারে এনেছে ছোটো চিংড়ি এই চিংড়ির লাউতে মোচাতে দিলে দেখবে খুব ভালো লাগে তাই না বলো আমি বলেছিলাম ছোটো চিংড়ি পেলেই আনবি নাচে নচে আনবি এবারে খুব মোচা খাওয়া হলো তো তখন আমি সেই মানে সেই সপ্তাহে তো গত সপ্তাহে তো কোনো ভিডিও করিনি সেই জন্য তোমাদের আগের সেই প্রথম একটা মোচা দেখিয়েছিলাম তোমাদের সেটা তো খাওয়া হয়ে গেছে নিরামিষে খেয়েছি তারপর আবার একটা মোচা এনেছে সেটাও করেছি সেটা করে নিরামিষ করেছিলাম আর কিছুটা সেদ্ধ করে তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে একদিন ভেজ করবো একদিন নন ভেজে করবো তাই ওই চিংড়ি মাছটা বার করেছি আর একদিন নন ভেজে করবো ওই জন্য আনলাম ছোটো চিংড়ি পাইলেই আনবি আর আজকে একটা মিক্স সবজি করছি ওতে চিংড়ি মাছ দেবো ভেজটা আগে তুলে নেবো দিয়ে তারপর আবার চিংড়ি মাছ দিয়ে ছাদলে নেবো বুঝেছো ওই জন্য চিংড়ি মাছটা বার করেছি আর আজকে মোচাটা করবো না মোচা গতকাল অবধি খেয়েছি গতকাল নয় পরশু দিন অবধি খেয়েছি যাই হোক খুব মোচা খাওয়ালো ভীষণ ভালো লাগলো ও ছাড়িয়ে দিয়েছিল বলে বাবুয়া তাই বলে আমি মোচা ছাড়াতে পারি না বুঝেছো ও মোচা ছাড়ানোটা কিন্তু এবারে ভালো করে বাবুয়া দুদিন পরপর দুখানা মোচা ছাড়ানো তো দেখলাম শিখে নিয়েছি এবার মোচা ছাড়াতে পারবো আমি বলেছি ছোট মোচা আনবি এবারে খুব মোচা খেলাম বেশ একটু মাছ ভাত দেখবে টানা মাছ খেতে খেতে না একটু অন্যরকম সবজিতে গেলে বেশ মুখটাও ছেড়ে যায় খেতেও ভালো লাগে খুব ভালো খেয়েছি মোচা তোমাদের সঙ্গে সেইগুলো আর ভিডিও করা হয়নি কেন আমি ব্লগ করিনি তো আমি ঠিক আছে চলো এখানে একটা মিক্স সবজি বসিয়েছি এটাই চিংড়ি মাছ দিয়ে করবো বুঝেছো আগে নিরামিষে তুলে নেবো তারপর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ছাতলে নেবো খেতে ভালো লাগে এতে বেগুনও দেওয়া চলে বুঝেছো কিন্তু বাবুয়া বেগুন খেতে চায় না এরকমভাবে তাই আমি বেগুনটা দিলাম না বুঝেছো
একটা জিনিস দেখানো হয়নি, ব্রেকফাস্টের একটা বরবটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি টাইপের করেছি বুঝেছো, ওই রুটি করব। এটা আমার আর গোপালুর জন্য, গোপালু সোনাদের জন্য বুঝেছো। আর একটুখানি কিছু ফ্রুটস কেটে নেবো, কি খাই তার সঙ্গে দেখি নিয়ে নেবো। তাই অর্ধেক ভুলে যাই, এরকম হয় যেন রান্নাও তাই, তোমাদের অর্ধেক দেখলাম অর্ধেক, আজ এই রে ওইটা ওখানে ঢাকা দেওয়া রয়েছে ভুলে যাই। আসলে কি হয় বলো তো, ফ্রিজেও রান্না থাকে তো, আবার টাটকা রান্নাও থাকে, ওই মিলেমিশে থাকে তো ভুলে যাই আমি তোমাদের দেখাচ্ছি। যাক ঠিক আছে, ব্রেকফাস্ট রেডি, এবার খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে, এই যে কেক নিয়ে নিয়েছি, একটু শশা কেটে নিয়েছি, আর বরবটি আলু চচ্চড়ি রুটি তোমরা দেখলেই ব্যাস। এটা কিন্তু ভেজ কেক জানো তো, এটা সুগার অ্যান্ড স্পাইস থেকে আমি করিয়ে নিয়েছি ভেজ কেক, তাহলে আমি আমার ঠাকুরকেও দিতে পারবো বুঝতে পেরেছো। খুব টেস্টি কেকটা, বাটার স্কচ ফ্লেভার। হ্যাঁ ভেজ কেক আমার নর্মালি ভালো লাগে না, আমি দেখি এরকমভাবে একটা বাটার স্কচ ফ্লেভার ভেজ কেক খেয়ে দেখি কেমন লাগে, এত টেস্টি তোমাদের কি বলবো, মনেই হচ্ছে না আমি ভেজ কেক খাচ্ছি বুঝেছো। চলো ব্লগ করলেই চারিদিকে বাড়ি না, কিছু কার সঙ্গে বাবু করছে রে। যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নি, বাবু এক্ষুনি নাববে, ওকে খেতে দিয়ে দেবো বুঝেছো। এই দেখো না, দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে মাছের ঝোল করেছি খুব হালকা করে, আর এইখানে হচ্ছে সেই মিক্স সবজিটা করেছি, খুব ওয়েদারটা ক্লাউডি যার জন্য লাইটটা অতটাই জো, চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটোই মিক্স সবজিটা, আর এইখানে মাছের তেলটা ভেজেছি। তোমরা বলো সেই জ্যান্ত কাতলা মাছ এনেছিলো, ওই দু পিস ছিল, সেটা আজ করে ফেললাম, ফ্রিজ ফাঁকা, খালি চিংড়ি মাছ একটু আছে ব্যাস, ওই একদিন ইয়ে করবো, ওই মোচাটা আছে, মোচাটা চিংড়ি মাছ দিয়ে করবো ব্যাস বুঝেছো। আর তোমরা ভাবতে পারো বাবা সেই কাতলা মাছ এখনো কাজে কী হয় বলো তো, মাঝখানে হঠাৎ একঘেয়ে মাছ খেতে খেতে কী হয়, মাঝখানে হঠাৎ একটু চিকেন খেতে ইচ্ছে করলো, হঠাৎ অন্যরকম একটু মাছ খেতে ইচ্ছে করলো, হয়তো বাইরে থেকে খাবার কিনে খেয়ে ফেললাম, এবার মাছ না ওইভাবে থেকে যায়, বাসি মাছ অত খাওয়া ফ্রিজের ঠিক নয়, এক সপ্তাহ হয়ে গেল প্রায়, এক সপ্তাহ হতে চলল। যাই হোক চলো খেয়ে নিই, এখানটা গলার এখানটা কীরকম একটা স্যাডও পড়ছে না, কী হয়েছে এখানটা, ও স্যাডও পড়ছে একটা, চলো খেয়ে নিই। হ্যাঁ বাবু আর খেতে বসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, মাত্র দিয়ে দিই, দ্বারের অবস্থা হলো দেখো, মেঘ করে আসছে পুরো, দেখেছো ঘর কেমন অন্ধকার, ঝেঁপে বৃষ্টি আসবে, বাবুয়া বেরোলো যাই না, মনে হয় পৌঁছে গেছে স্টেশন এতক্ষণে। বাবা এখন বিছানা তুলবো, কি অন্ধকার, দাঁড়াও লাইটটা জ্বালাই, তোমরা দেখতে পাবে না, এই যে আর পুরো মেঘলা করে গেছে, এবার এক্ষুনি বৃষ্টি না, বা বাবুয়া বেরিয়ে গেছে, ওই দেখো এখানে ল্যাপটপটাকে চার্জে বসিয়ে গেছে, অফ করিনি, ফুল চার্জ হয়নি, কাজ করছিলো ল্যাপটপে বসে বসে। Artlist.io নেবে গেল ঝমঝমিয়ে, ওই বুঝতে পারছো জলেতে ফোঁটা ফোঁটা সাদ রোদ্দুরে, এই যে বৃষ্টি নেবে গেল, যা আগে তো কাঁচাকুচি শুকুর দেওয়া হয়েছে, শুকুতে দেওয়া হয়েছে, যা হবে হবে, আমি আর যাচ্ছি না, হাফ শুকিয়েও গেছে কোন সকালে তো, যা হবে হবে। চলো এবার চান করতে যাবো, আর আজকে খুব ভালো করে শ্যাম্পু করবো জানো, বেশ ঘষে ঘষে মেজে ঘষে শ্যাম্পু করতে, মানে শ্যাম্পু করেছি মানে অতটা ভালোভাবে হয়নি, আজকে একটু সময় আছে হাতে, একটু ভালো করে শ্যাম্পু করব। আর বিছানাপত্র পুরো টোটাল গুছানো হয়ে গেছে বুঝতেই পারছো, চলো চানটা করে নিই। বাথরুমে ঢুকে দেখি শ্যাম্পু নেই, আমি আবার ওপরে দৌড়ে দৌড়ে এলাম, বাবা কী বলবো আর, চলো ওকে চান ধান করানো হয়ে গেল, আর আমিও চান করে চলে এসেছি নিশ্চয়ই বুঝতেই পারছো আমাকে দেখে, চলো গিয়ে ভাতটা বসাবো, কিন্তু আমার আর ডিনার করতে বলছি লাঞ্চ করতে আর ইচ্ছা করছে না জানো, ভাতটা বসাই আগে, দেখা যাক। আজকে কাক চান নয়, আজকে ভালো চান করেছি ঠিক আছে, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ওয়েদারটা খুব ক্লাউডি হয়ে আছে তো, কী বৃষ্টি হলো বাপরে কী বলবো, ওই যে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে, ওর মধ্যে আবার একটু বেগুন আলু ভাতে দিয়ে দিয়েছি জানো, কখন কী খেতে ইচ্ছা করছে, একবার খেতে ইচ্ছে করছে আবার ইচ্ছা করছে না, দিলাম থাক দেখা যাবে। আর বাবুয়া এসে মনে হয় বিকেলবেলা টিফিন করবে, দেখি ওকে একটা ফোন করবো, বিকেলের মধ্যে ঢুকে যাবে বাড়ি, দেখা যাক। আর বৃষ্টি পড়লে বেরোবো কী করে, এই বৃষ্টি থামলো
এক্ষুনি আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। সেদিনকে যে শপিং করেছিলাম, ব্যাগ তো কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, তোমাদের তো সেগুলো দেখানো হয়নি। আর একটা খুব সুন্দর না আমি ইনারওয়্যার পেয়েছি, টপস, ওটা এমনিও পরা যাবে, ওটা ইনারওয়্যারের মতো ইউজ করেও পরতে পারো, আবার এমনিও পরে আমি দেখাবো ওটা তোমাদের পরে আমি বা এমনি দেখাবো। এত সুন্দর টপসটা, তোমাদের কী বলবো, এরকম ক্রপ টপস আর খুব সুন্দর, পুরো মিল্ক হোয়াইট সেনকে কিনেছি, পরা হয়নি, পরবো বুঝেছ। আর ভাবছি শনিবার দিন নিমন্ত্রণ আছে, ওইটা পরে যাবো, দেখা যাক। তোমাদের দেখা হলো, কী কিনলে দেখালে না দেখাবো। এই যে আমার ভীষণ ভয় করে, আমি এই জন্য প্রেশার কুকার বসালে আমি এর আশেপাশ থেকে আমি সরিই না। বাবুয়া বাড়ি চলে এসছে, এখন বাজে পুরো 5:05, 5:05ও হয়নি, ঠিক আছে, বললাম না বেরোবো কিন্তু ওয়েদার খুব খারাপ। বাবুয়ার আমি ভেবেছিলাম আজকে বেরোবো না, ভেবেছিলাম কাল পরশু বেরোবো, বাবুয়া বলে এরপর আর সময় হবে না, কেননা শনিবারের আগে ওরা সময় হবে না, শনিবারেই আমাদের নিমন্ত্রণটা দুপুরবেলা, বুঝেছ। ওই জন্য এখন চলে যাচ্ছি, চলো গিফটটা কিনতে যাচ্ছি, আরও কিছু আমার কিছু গ্রসারির জিনিস নেবো। ভালো করে ব্যাগটা বুঝতে, এই দেখো ব্যাগটা বুঝতে পারছো, ডার্ক ব্লু, দেখে মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু ডার্ক ব্লু, আমি ব্ল্যাকটাই খুঁজছিলাম, অসুবিধা নেই, ডার্ক তো ব্লুটা অতটা বোঝা যাচ্ছে, বেশ ভালোই লাগছে বলো। খুব জায়গা ব্যাগের ভেতরটা, প্রচুর স্পেসিয়াস বুঝেছো, প্রচুর জিনিস দেবে, এতে আমার একটা জলের বোতল নিয়েছি, এখনও গুছিয়ে তুলতে হবে ব্যাগের ভেতরটা, ঠিক আছে, মেয়েদের যেগুলো থাকে জানোই তোমরা। স্যার বসে আছে, এসে অফিসে জামা প্যান্ট ছাড়িনি, আর বলছে যে আমি বললাম কিছু টিফিন করি, বলে না আমার টিফিন কিছু করতে হবে না, আর এদিকে বলছে বাইরে গিয়ে বিরিয়ানি খাবো, আর লজ্জা নেই, লজ্জা নেই, চ চ চ বৃষ্টি এসে যাবে জানো, ওয়েদার খুব খারাপ। কেলেন্দি, এই যে আমার কেলেন্দি, চ রাস্তার অবস্থা দেখো খালি, আমি বাবুকে তাই বলছি আস্তে আস্তে গাড়ি চালা, এত বৃষ্টি হয়েছে। আমার ইনারওয়্যার নেওয়ার ছিল, তাই ইনারওয়্যার নিতে এলাম জুডিওতে, এখান দিয়ে যাচ্ছিলামই, তাই ইনারওয়্যারটা বাবুয়া বললো নিয়েই নে, আবার কবে বেরোবো না বেরোবো। আর বাবুয়া ওখানে আমার ভিডিওটা করছে আয়নায়, দেখা যাচ্ছে বাবুয়াকে দেখতে পাচ্ছে, ও আমাকে ভিডিওটা করছে জুডিওতে, কিন্তু একদম অ্যালাউ নেই যে ভিডিও করার, বুঝেছো, বাবু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। দেখো এটা শর্ট কুর্তিটা, দেখো চিকনের কাজ করা জানো তো, বুঝতে পারছো, দেখে খুব পছন্দ হলো, বাবু বলল এটা দেখ ট্রাই করে, এটা তুমি ওয়ান পিসের মতো করেও পরতে পারো, এরকম প্লাস তোমার জিন্স দিয়ে পরলেও পরতে পারবে, খুব ভালো লাগছে, পুরো পিওর কটনে। বাবুয়াকে দেখালাম নিচের ফিটিংসটা কেমন হতপতের মতো, না কিরকম হতপতের মতো, সত্যি নিচের ফিটিংসটা একদম ভালো লাগছে, কেমন একটা লাগছে। এটাও একটা নিয়ে এসেছিলাম, দেখো একটা ফিটিংস ভালো নয়, নেবো না। এই মেরুনটাও পরে ট্রাই করে দেখেছি, যে মেরুন একটা এনেছিলাম, এই যে দেখতে পাচ্ছো মেরুনটা এনেছিলাম ট্রাই করে, এই ফিটিংস একটাও ভালো নয়। চলো বেরিয়ে যাই, আমি আমার নিজের ড্রেসে ফিরে এসেছি, এখানে লাইটটা খুব ভালো না, ভিডিও করতে খুব ভালো লাগে জানো। যাই হোক পছন্দ হলো না একটাও কুর্তি, ওই ইনারওয়্যার নিয়ে নিয়েছি, নিয়ে এবার ওই গিফটটা নিয়ে বাড়ি, আর কিছু গ্রসারির জিনিস নেওয়ার আছে সেগুলো নেবো, চলো। গিফটের দোকানে চলে এসেছি গিফট কিনতে, দেখি কী নিন বুঝেছ, দেখে তারপর নেবো। আমাকে লইটটা দেবে তো, হ্যাঁ না না 1 কিলো না, 500, 500, হ্যাঁ বৃষ্টি পড়েছে, একটু চপ মুড়ি খেতে ইচ্ছা করছে, আর আমরা এখান থেকে আলুর চপ কিনি বৌদির দোকান থেকে, বৌদি আজকে নেই, বৌদির এই চপ বিশাল স্পেশাল, এই আলুর চপের জন্য সবাই কত যে লোক দাঁড়িয়ে আছে তাদেরকে তোমাদের দেখাতে পাচ্ছি না, এই চপটা হেভি খেতে লাগে। একটা গিফটের জন্য এই ফ্লাওয়ার ভাস নিয়েছি, আর এটা গিফট প্যাকিং করে ফেলেছি তো, সেই জন্য তোমাদের আর দেখাতে পাচ্ছি না, খুব সুন্দর দেখতে এটা বুঝেছো। এতে লইট্টা মাছ নিয়েছি আর ভোলা ভেটকি নিয়েছি, বাবু ওটা ভোলা ভেটকি তো, ভোলা ভেটকি নিয়েছি বুঝেছো।
এর ভেতরে আছে, এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, এখন ধোয়ার সময় নেই, কালকে ধোবো। আর এই বৌদির আলুর চপ, ঠিক আছে, আর কাঁচা পেঁয়াজ মুড়ি এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরবেলা কিন্তু লাঞ্চ করিনি, বুঝেছি। আর বাবুয়াও সেই সকালে খেয়ে বেরিয়েছিল, এখন খাবে, বুঝেছো। ভালো, তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি থেকো, টাটা, গুড নাইট। কটা বাজে বলো তো? 7:45, তখন সেই বেরিয়েছিলাম। ও, আর ইনারওয়্যার নিয়েছি ওর আর আমার, ওইখান থেকে ইনারওয়্যার নিয়েছি, আর কুর্তি নেবো বলে ঠিক করেছিলাম, একটা কুর্তিও ফিটিংস দেখতে ভালো লাগছে কিন্তু ফিটিংস ভালো লাগছে না, বা আমরা ওর আর আমার ইনারওয়্যার নিয়েছি, ইনারওয়্যার আর কি দেখাবো বলো। আর আগের দিনের যে শপিংগুলো করেছি সেগুলো দেখানো হয়নি, আগের দিন কিনেছি একটা বেডশিট কিনেছি, অনেক কিছু কিনেছি, আমার দুটো টপ কিনেছি, খুব সুন্দর দুটো হোয়াইট কালারের টপ কিনেছি, বুঝেছো, ওগুলো পরে দেখে দেবো, বুঝেছো। আর ব্যাগটা তো দেখেই নিলে, আর কি কিনেছিলাম, ও গোপালুর কিছু শপিং করেছি, তার মধ্যে গোপালুর দুটো জামা পরাও হয়ে গেছে, গোপালুর লোকনাথ বাবার দুটো তিনটে পরাও হয়ে গেছে, বল বাবুয়া, এনেই সব পরা হয়ে গেলো, ইউজ হয়ে গেলো। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে, দুপুরে লাঞ্চ করিনি, এখন 7:45 বাজে।